হোল্লা আমিগোস, কি অবস্থা সবার? চলে আসলাম মাইনক্রাফট সার্ভাইভালের আরও একটি নতুন এপিসোড নিয়ে। একটু ভুল হয়ে গেল, এগেইন এগেইন। হোল্লা আমিগোস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাইনক্রাফট সার্ভাইভাল ইন দ্য রাত। এই সিরিজের অলরেডি তিনটা এপিসোড আমরা আপলোড করে দিয়েছি অ্যান্ড আপনারা সত্যিই অনেক ভালো রেসপন্স দেখিয়েছেন। ওই সবার ভিডিও বানা, 50টা ভিউ আসে না। সে যাই হোক, ভিডিওতে ফেরা যাক, এসব নিয়ে কথা না বলাই ভালো। অ্যান্ড লাস্ট এপিসোডে আমরা বানিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন, একটা ক্রপ ফার্ম বানিয়েছিলাম, কিন্তু সেখানে ক্রপ দেওয়ার মতো আমাদের কাছে কোনো ক্রপ ছিল না। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন, এইদিকে আমাদের ক্রপ ফার্ম ছিল, সেই সাথে আমরা এই স্টোরেজ সিস্টেমটা বানিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি লুকিং গুড। বাট আজকের ভিডিও শুরু করার আগে আমরা অনেকক্ষণ ধরে গ্রাইন্ডিং করতেছিলাম, অনেক বেশি স্টোন আমরা এই স্টোন ফার্ম থেকে কালেক্ট করেছি, দেখা যাক কতগুলা। এখানেই শুধু আছে তাই না, আমরা এখানেও অনেক স্টোন কালেক্ট করে রেখেছি আমাদের আজকের প্রজেক্টের জন্য। অ্যান্ড আমার মনে হয় এগুলো এনাফ হবে আজকের প্রজেক্টের জন্য। অ্যান্ড আমরা সেই সাথে কিছু উড গ্রাইন্ডিংও করেছিলাম, মোটামুটি 5 স্ট্যাকের মতো কি 6 স্ট্যাকের মতো আমরা সেখানে কালেক্ট করেছি। অ্যান্ড এইগুলো পুরোটা আমার আজকে লাগবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ চাচা, একদম সত্যি, কারণ আজকে এগুলো দিয়ে আমরা বানাবো একটা মব ফার্ম। অ্যান্ড আমার মনে হয় মব ফার্মটা এদিকে বানানো উচিত না, আমার মনে হয় ফার্মের দিকে বানানো উচিত, আমি এদিকে বানাবো। অ্যান্ড এই মব ফার্ম থেকে জম্বিরা আমাদের জন্য ড্রপ করবে বিভিন্ন রকম পটেটো এবং ক্যারোট, যেটা থেকে আমরা আমাদের ফার্মিংটা কমপ্লিট করতে পারবো। অ্যান্ড এই মব ফার্মের আইডিয়া দিয়েছেন আমাদেরকে গেমার বট, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য আইডিয়া অ্যান্ড গেমার বট, ইউ আর অ্যান অ্যাবসোলিউট লেজেন্ড। সেই সাথে আপনারাও পেতে পারেন এমন কিছু শাউট আউট, জাস্ট গো ডাউন অ্যান্ড আমার জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক্স কমেন্ট করেন অ্যান্ড আই উইল মেক শিওর যে আপনারা আমার কন্টেন্টের মধ্যে ঢুকে গেছেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আজকের ভিডিও শুরু করব, কিন্তু তার আগে আমরা আমাদের বন্ধুর সাথে দেখা করব, যার কথা আপনারা লাস্ট ভিডিওতে ভুলে গিয়েছিলেন। আমি আপনাদের বলেছিলাম ওর জন্য একটা নাম দিতে, বাট আপনারা ওর জন্য কোনো নাম সাজেস্ট করেননি অ্যান্ড আমি ওর নাম দিতে যাচ্ছি আজ চিকু। হ্যালো বন্ধু, আজ থেকে তোর নাম চিকু, নাম পছন্দ হয়েছে? কি হলো বল বল। আমি বললাম না, আমার শরম করে। ওকে, সো এখন চিকুকে সারা যাক, এখন আমি এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করব অ্যান্ড এই দিকে আমার মনে হয় প্ল্যাটফর্মটা করাটা ঠিক হবে। সো এখান থেকে আমাদের প্ল্যাটফর্মটা রেডি। ভাই প্রত্যেকবার আমার ভুল হয় কেন? এটা ভেঙে নিই অ্যান্ড আমার মনে হয় এখান থেকে মাত্র 10 ব্লক দূরে বা 20 ব্লক দূরে আমরা প্ল্যাটফর্মটা করব। সো প্ল্যাটফর্মটা করে আসি। প্রত্যেকটা কাজে আমার ভুল হইতে হবে তাই না? ওকে, সো এখানে আমার প্ল্যাটফর্মটা রেডি, আমার মনে হয় প্ল্যাটফর্মটা ওকে আছে অ্যান্ড নাও লেটস সব কিছু আমি নিয়ে আসি অ্যান্ড আমরা শুরু করে দেব আমাদের বিল্ডিং করা। সো আমার মনে হয় আমি সব কিছু নিয়ে চলে আসছি অ্যান্ড আমরা ঠিক এই প্লেসটাতে আমাদের ফার্ম তৈরি করব। তো প্রথমে আমাদের রাখতে হবে চেস্ট, আমি 2টা চেস্ট রাখবো, কোথায় রাখবো, এখানে রাখতেছি একটা, এখানে, ওকে। অ্যান্ড এই চেস্টের সাথে কানেক্ট করে আমাদের 4-4টা হপার লাগাইতে হবে, আমি সব কিছুই বোধহয় নিয়ে আসছি এবং সেই সাথে আগে হপারগুলো লাগাই নিই, এভাবে লাগাই দিতে হবে এবং পরের 2টা এই হপারের সাথে কানেক্টেড অবশ্যই থাকতে হবে। প্রতিবার প্রত্যেকবার ভুল হইতে হয় না? সো এটা আমি আবার লাগাই দিচ্ছি, ঠিকঠাক মতো লাগাই দিতেছি অ্যান্ড ওকে। সো এর পরের কাজটা একদম ইজি আমাদের। আচ্ছা হপার খুলে গেছে, ওকে, আমাদের কোবলস্টোন স্ল্যাব নিতে হবে এবং প্রত্যেকটা স্ল্যাব আমার প্রত্যেকটা হপারের ওপর লাগাই দিতে হবে। এটা অনেক ইজি কাজ অ্যান্ড ফার্মটাও বানানো অনেক ইজি। সো আমাদের কালেকশন সিস্টেমটা এখানে রেডি হয়ে গেছে, এখন আমার যেটা করতে হবে আমার এইটার 4 সাইড দিয়ে
ব্লক লাগাইতে হবে এবং সেগুলো 21 ব্লক উঁচু করতে হবে, লিটারালি এরকম। আমি 4 সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানেও যাবে, মানে এই হপারের 4 সাইড দিয়ে লাগতেছে না কেন? ওকে লাগছে। এই হপারের 4 সাইড দিয়ে আমার লাগাইতে হবে। কি রে ভাই, কেমন গ্লিচ করতেছে, লাগতেছে না, দেখতো। ওকে, এভাবে আমার সবগুলো লাগাই দিতে হবে। অ্যান্ড এই এইবার এটাকেও অনেক বড় খুলতে, ও আচ্ছা আচ্ছা, আমি তো বসে আছি, আমি আপাতত চেস্টের উপরেও লাগাই দিচ্ছি। অ্যান্ড ওকে, এভরিথিং ইজ ওকে। এখন এইটা আমাদের 21 ব্লক উঁচু করতে হবে, 21 ব্লক। সো একটু তো টাইম ল্যাপস নিতেই হয়। रोली के साथ लॉफ्टी और बैंडी ने बढ़ाया हाथ, पावर साथी मस्ती में मगन, मिलजुल के करते है काम खत्म। बॉब द बिल्डर करके दिखाएंगे, बॉब द बिल्डर हाय हाय। সো আমাদের 21 ব্লক পর্যন্ত পিলার তোলা শেষ। খেয়াল রাখবেন 21 ব্লকের বেশি যেন তুলেন না, কারণ নিচে পড়ে মব এমনিতেই মারা যাবে। শুধু আচ্ছা বললেই হবে না, আমাদের এরপরের কাজ হলো আমাদের এখানে 7 ব্লক পর্যন্ত আমাদের বাড়াইতে হবে। অ্যান্ড 7 ব্লক আমরা এখানে হয়ে গেছে, 7 ব্লক। হ্যাঁ, আবার গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7। ওকে, এখন এই 7 ব্লকের চারপাশে আমাদের বর্ডার দিতে হবে। 2 ব্লকের পিছনের নিচেরটা টেম্পোরারি ব্লক ছিল, এটা ভেঙে নিচ্ছি আবার। অ্যান্ড এরপর আমার এখানে বর্ডারটা কমপ্লিট করতে হবে। লাইক স্টোন স্টোন এখনও অনেক আছে আমার, আমি জানি না, আমার বোধহয় আরও নিয়ে আসতে হবে। নিচে চেস্টে এখনও অনেক আছে, কিন্তু নিচে গেলে আবার উঠে দেওয়া অনেক অসুবিধা। অ্যান্ড আমার এখানে পুরোটা আমাদের কানেক্ট করতে হবে, কারণ এই যে ওয়ালটা আমরা 7 ব্লকের পাশে দিচ্ছি, সেটা আমাদেরকে 2 ব্লক উঁচু করতে হবে। আর এটা আমাদের 4 সাইডেই করতে হবে, লিটারলি আমি এটা করে নিই। অ্যান্ড হ্যাঁ, আমার কানেক্ট হয়ে গেছে, এখন শুধু এটাকে আমাদের আরও 1 ব্লক উঁচু করে দিতে হবে। 2 ব্লক এনাফ, 2 ব্লকের বেশি এখানে দরকার নাই। ইচ্ছা করলে 3 ব্লকও রাখা যাবে, বাট 2 ব্লক এনাফ। শুধু শুধু আমরা, আমাদের এমনি রিসোর্স কম, আমরা কেন ওয়েস্ট করব? সো আমরা এখানে 2 ব্লকের একটা ওয়াল দাঁড়ায় করাই দিলাম। অ্যান্ড এইটা আমাদের শুধু এখানে না, আমাদের এটা পুরো 4 সাইডে করতে হবে। সো ওইটা করার পরে আপনাদের সাথে দেখা করি। ইউ স্টুপিড, কত বড় স্টুপিড ভাই আমি, হোয়াট দ্য ফাক, আম সরি, আম সরি। মানে খেলতে খেলতে আমার অফ হয়ে গেছে, অ্যান্ড আমি বুঝতেই পারি নাই। তো বেসিক্যালি আমি কি করছি, আমি চারদিকে ওই 2 ব্লক করে উঁচু করছি, অ্যান্ড তারপর ওগুলো কানেক্ট করে দিয়েছি 4 সাইড থেকে। অ্যান্ড সেই সাথে আমি এইখান দিয়ে কিছু বাটন অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিছু বাটন আছে। অ্যান্ড এই তো করছি। অ্যান্ড আম রিয়েলি সরি, আম রিয়েলি সরি যে আমি এটা রেকর্ড করতে পারি নাই, আমার রেকর্ডার কখন অফ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। অ্যান্ড আমি একটা টিউটোরিয়াল লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই তো এটা টিউটোরিয়াল দেখে বানানো, তো টিউটোরিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এখন আমি এই ব্লকগুলো উঁচু করতেছি, লিটারালি এটার 4 সাইড দিয়ে আমার এই ব্লকগুলো 3 ব্লক করে তুলতে হবে, অ্যান্ড সেগুলো কানেক্ট করে দিতে হবে, তারপরেই আমাদের ফার্মটা ডান হয়ে যাবে। সো ততক্ষণের জন্য একটা টাইম ল্যাপস নিয়ে নিই। অ্যান্ড আপনারা যদি এই মানে ফার্মটা আপনারা যদি নিজের ওয়ার্ল্ডে বানাতে চান, ডিসক্রিপশন লিঙ্কে, সরি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইউজ করে নেন। অ্যান্ড আমি আবার সরি যে আমি এটা রেকর্ড করতে পারি নাই। অ্যান্ড ইয়া, এনজয় এ টাইম ল্যাপস, এবার একটা বড় টাইম ল্যাপস হোক নাকি।
ভাই জলদি করে নিচে নামি, উপরে হয়তো মব স্পনার ঠিক হয়ে গেছে অ্যান্ড আমার নিচে নামতে হবে। অ্যান্ড আমার ফার্ম এখানে পুরোটা রেডি, এই এইটা দিয়ে আমি ওপরে আসছিলাম যখন আমার কাছে রিসোর্স শেষ হয়ে গেছিল। সো জলদি জলদি আমি নিচে চলে যাব অ্যান্ড লেটস সি আমাদের ফার্ম কেমন কাজ করবে এবং আমাদের ফার্ম এখানে পুরোটার ভাবে পুরো পানির নিচে চলে আসছি। সো আমাদের ফার্ম এখানে পুরোটা রেডি, এখন শুধু আমাদের এখানে এফকে থাকতে হবে। সো আমি আমার ফার্মের মধ্যে, ওয়েট চিকু তুই ডিম দিছস? ওকে চিকু ডিম দিছে অ্যান্ড আমরা দেখবো এই ডিমটা কাজ করে কিনা। ঠিক আছে চিকু, আমরা দেখবো। ওয়েট তোর ডিম কি ভালো কি খারাপ? ভালো ডিম দিস নাকি? ও মাই গড চিকু, তুই জামাই ছাড়া বাচ্চা দিলি কেমনে? ওকে হ্যালো হ্যালো লিটল গাই, এই ওর মার পিছে পিছে ঘুরতেছে। সো ওরও একটা নাম দেওয়া উচিত, আপনারা কমেন্ট একটু সাজেস্ট করে দিন ওর কী নাম দেওয়া উচিত। দাদা তোর নাম সবাই কমেন্টে দিবে। ওকে সো আমরা এখানে কিছু টাইম এফকে করব, আমাদের মব ফার্মটা এখানে। ও ওয়েট ওয়েট ওয়েট, ওখানে দেখেন ওখানে দেখেন, আমার মব ফার্মে একটা কিপার আসছে, ও একটা জম্বিও আসছে। ও মাই গড ইটস ওয়ার্কিং ম্যান। সো এইটা আমি ওপরের ওইটা গ্লাসের করে দিব অ্যান্ড তারপর আমার মনে হয় এফকে করাটা উচিত। ওকে ডাবল পানসে এটা মরতেছে অ্যান্ড দ্যাটস গুড, মাত্র দুইটা আসছে। ওকে অ্যান্ড কিছুই তো লুট দেয় নেই, হোয়াট দ্য ফাক। ওকে সো আমরা এখানে ওপরেরটা গ্লাস করে তারপর এফকে থাকবো। সো আমরা এখানে গ্লাস নিয়ে চলে এসেছি অ্যান্ড দেখেন এখানে তিন চারটা বোধ হয় মব স্পনও হয়ে গেছে এতটুকু টাইমে। হ্যাঁ দুইটা স্কেলেটন আমি দেখতে পাচ্ছি। ওকে আমি এদেরকে হাতিয়ার দিয়ে ওয়ান শটই মারতে পারবো অ্যান্ড দুইটা জম্বিও আছে এখানে। ও স্কেলেটন কোল দিল, ও মাই গড স্কেলেটন এখানে কোল দেয়, দ্যাটস রিয়েলি নাইস। অ্যান্ড ইয়া আমি এখানে এখন গ্লাসটা লাগাই দেবো, এখানে দুইটা জায়গায় আমার গ্লাস লাগাইতে হবে, জলদি জলদি গ্লাস লাগাই দিই। অ্যান্ড আমার ফার্ম প্রিটি মাচ লুকিং গুড, আমার মনে হয় না এটা খারাপ দেখাইতেছে, ওপর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, রিয়েলি ইটস ওয়ার্কিং আর আমার খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এখানে আমরা মোটামুটি আধা ঘন্টার মতো এফকে করব। সো ইটস এফকে টাইম। সো প্রেটি মাস প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আই থিঙ্ক আধা ঘন্টারও বেশি হয়ে যেতে পারে অ্যান্ড ওখানে অনেক মব স্পন হয়েছে অ্যান্ড সেই সাথে আমাদের চিকু আর একটা ডিম দিচ্ছে। চিকু এগুলো কী করতেছ? ওকে আমি এটা ফাটাই দেখি, দেখা যাক কী হয়। এবার এবার তোর ডিম একদম বাজে ছিল, যখন ছিল তোর ডিম। ওকে সো আমরা এখন আমাদের মব ফর্মটা চেক করবো, আমি অলরেডি অনেক জম্বি এবং ক্রিপারের ক্রিপারের সাউন্ড তো পাওয়া যাবে না, হাঁটা উটার সাউন্ড টুকটুক আসতেছে। And oh my god it's really huge, oh my god এটা অনেক স্যাটিসফাইং। ও ভাই অনেক জম্বি আসছে এখানে, বিশেষ করে ক্রিপার অনেক বেশি আসছে, ক্রিপারটা কি বোকা হয়? বেসিক্যালি ওপরে যে বাটনগুলোকে তারা ফুল ব্লক মনে করে অ্যান্ড ভুল করে পানিতে যখন চলে যায় তখন পানির ফ্লোতে তারা নিচে চলে আসে। একবার লুট দেখছেন, কিন্তু সমস্যা হলো লুটগুলো বাইরে আসতেছে। সো লুটগুলো বাইরে না আসার জন্য কি করা যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড বেসিক্যালি আমি বিটরুট সিড পাইছি, ও মাই গড গুড। পটেটো, ওহো ও রিয়েলি, আমি এইটাই তো চাইছিলাম, আপনার মনে আছে ভিডিও শুরুতে। যাই হোক অ্যান্ড সেই সাথে এটা আমাদেরকে এটা কী দিছে? বেরি, ও মাই গড নাইস। অবয়ব দিচ্ছে, গান পাউডারে দিচ্ছে, কোলও দিচ্ছে। ভাই কোল দেখছেন 43টা হয়ে গেছে, মানে এটা গেমিংয়ের মড। সো আমি এখান থেকে পটেটো নিয়ে নেবেন, বেসিক্যালি আমি পটেটোই চাষ করব, অন্য কিছু আমার চাষ করার ইচ্ছাও নাই। ও রিয়েলি দিস ফার্ম ইজ হিউজ অ্যান্ড ওয়ার্কিং সো গ্রেট, একবার দেখেন। সাথে আমাদেরকে ক্যারটও দিছে ভাই, আমরা ক্যারটের ফার্মও বানাইতে পারবো। Oh my god, I love this farm, I really love this farm man.
সেই সাথে ভিডিও করছে, এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে কি করবা ইয়ার, মারো লাইক মারো। সেই সাথে আমি এই ধরনের আরও কন্টেন্ট নিয়ে আসতেই থাকবো, বেসিক্যালি আমি সিরিজটা চালাতে থাকবো। সো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার জন্য অনেক বেশি ফেভার হবে। আপনারা যে কোনো সময় আনসাবস্ক্রাইবও করতে পারেন, ইটস টোটালি ফ্রি। অ্যান্ড ততক্ষণের জন্য কি বলবো আজকে, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। Smoke weed every day.